সিলেটে খাদিজাকে সাবেক প্রেমিকের উন্মত্তের মতো কোপানোর দৃশ্য ক্যামেরায় ধরা পড়ার পর তোলপাড় হয়েছিল দেশে। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কথা বলেছিলেন এ বিষয়ে। অভিযুক্ত বদরুল আলমের সাজাও হয়েছে, কিন্তু খাদিজা কেমন আছে? দুই দফা অস্ত্রোপচার এবং পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে পুনর্বাসন প্রক্রিয়া শেষে বাড়ি ফিরে গেছেন এই তরুণী। জীবনের ঝুঁকি কেটে গেলেও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি, কারণ চিকিৎসা এখনো অনেক বাকি রয়ে গেছে, কিন্তু টাকার অভাবে তা শেষ করতে পারছে না পরিবার। শুরুতে সরকার পাশে দাঁড়ালেও, চিকিৎসার ব্যয় দিলেও এখন আর খাদিজার খোঁজ করছে না কেউ, আর তার পরিবারও কারো কাছে ধরনা দিচ্ছে না। ফলে খাদিজার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা এখন অনিশ্চিত রয়ে গেছে। অথচ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে খাদিজাকে নিয়ে তৎপর হয় প্রশাসন, দ্রুত নিয়ে আসা হয় ঢাকায়, নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয়। প্রায় নিত্যদিন তাকে নিয়ে সংবাদ হয়েছে, তাকে দেখতে গেছেন মন্ত্রী, সংসদ সদস্য, জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তা, মানবাধিকার কর্মী, নারী নেত্রী, বিরোধী রাজনৈতিক দলের নেতারা। প্রায় ভিআইপি মর্যাদায় চিকিৎসা হয়েছে। খাদিজার চিকিৎসার ব্যয় মেটানোর ঘোষণা আসে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, আর স্কয়ার হাসপাতালে দীর্ঘদিন ব্যয়বহুল চিকিৎসার এক টাকাও দিতে হয়নি খাদিজার পরিবারকে। একসময় রাজধানীর স্কয়ার হাসপাতাল ছেড়ে খাদিজার পুনর্বাসন শুরু হয় সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে, আর তখন থেকেই খাদিজাকে ভুলে যাওয়া শুরু। আর এখন তিনি দৃষ্টির আড়ালে। খাদিজা বেঁচে আছেন ঠিকই, কিন্তু তার জীবন সংগ্রাম শেষ হয়নি, কারণ তার চিকিৎসার এখনো অনেক বাকি, আর টাকার অভাবে সেটা করতে পারছে না পরিবার। 2016 সালের 3রা অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সে সময়ের সহ সম্পাদক বদরুল আলমের ধারালো অস্ত্রের আঘাতে খাদিজার মাথার খুলি ভেদ করে মস্তিষ্ক জখম হয়। ঘটনার পর ঢাকার স্কয়ার হাসপাতালে 3 দফা অস্ত্রোপচারের পর অনেকটা সুস্থ হন খাদিজা। শরীরের বা পা স্বাভাবিক সাড়া না দেয়ায় চিকিৎসার জন্য স্কয়ার থেকে তাকে পাঠানো হয় সাভারের সিআরপিতে। সিআরপিতে 3 মাসের চিকিৎসা শেষে 2017 সালের 24শে ফেব্রুয়ারি বাড়ি ফেরেন তিনি। কিন্তু খাদিজাকে এখনো পুরোপুরি সুস্থ বলা যাবে না। নিজের কাজকর্ম করতে তাকে অন্যের সহযোগিতা নিতে হয়। তার মস্তিষ্কে এবং বাম হাতের কিছু চিকিৎসার প্রয়োজন রয়েছে। খাদিজার বাবা মাসুক মিয়া ফিরে গেছেন তার কর্মস্থল সৌদি আরবে। তার চাচা আব্দুল কুদ্দুস জানান, তার ভাতিজি সিলেটে তার বাড়িতেই আছেন। এখন স্বজন বন্ধু বা পরিচিত জনদের চিনতেও পারে, কথাও বলতে পারে, তবে নিজের কাজকর্ম অন্যের সাহায্য নিয়ে করতে হয়। খাদিজার চাচা বলেন, তার বাম হাতে এবং মস্তিষ্কে কিছু সমস্যা রয়েছে, সেজন্য তার বাম হাতের একটি অপারেশন প্রয়োজন। এটি বঙ্গবন্ধু মেডিকেলে করতে হবে। সে অপারেশনটি করতে প্রায় 5 লাখ টাকার প্রয়োজন। কুদ্দুস বলেন, খাদিজার বাবা মাসুক মিয়া সৌদি আরবের প্রাইভেট কার চালান। সেখানে আর্থিক অবস্থা খুবই খারাপ, ফলে তিনি খাদিজার চিকিৎসা করাতে পারছেন না। ভবিষ্যতে খাদিজার পড়াশোনা শেষ করে তাকে একটি ভালো ছেলের কাছে বিয়ে দেওয়ার ইচ্ছা আছে আমাদের, তবে সুস্থ না হওয়া পর্যন্ত সেই স্বপ্ন পূরণ করা যাচ্ছে না। খাদিজার চিকিৎসা ব্যয় তো সরকার মেটাবে বলে ঘোষণা আছে। আপনারা সরকারের সাথে যোগাযোগ করছেন না কেন? এমন প্রশ্নে খাদিজার চাচা বলেন, আমরা জেলা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু পারিনি। চাইলেই তাদের সাথে আমাদের মতো মানুষের পক্ষে যোগাযোগ করা কঠিন। খাদিজার চাচা জানান, মাস দুয়েক আগে বঙ্গবন্ধু মেডিকেলের অধ্যাপক একেএম দত্তকে দেখিয়েছেন। এই চিকিৎসক তখন 2 মাসের মধ্যে হাতে অপারেশনের পরামর্শ দিয়েছেন আর জানিয়েছেন এর ব্যয় হতে পারে 5 লাখ টাকা। এ ব্যাপারে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক আব্দুল্লাহ আল হারুন বলে, খাদিজার চিকিৎসার জন্য তারা আমাদের এখানে এসেছিল কিনা সেটা আমার জানা নেই, তবে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদের সর্বাত্মক সহযোগিতা করব, তাদের টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। খাদিজাকে কোপানোর দায়ে বদরুল আলমের সাজা হয়েছে। 2017 সালের 8ই মার্চ বদরুলকে যাবজ্জীবন সাজার রায় দিয়েছে আদালত। এর আগে নিজ সংগঠন ছাত্রলীগও বহিষ্কার করে তাকে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।